জনপ্রিয় অভিনেতা জয়ন্ত দাস যথেষ্ট পরিমাণে তেওঁ অসুস্থ হয়ে পড়েছে আর মহানগরী এখন ব্যক্তিগত খণ্ডর চিকিৎসালয়ত তেওঁ চিকিৎসাধীন হয়েছে। এই মুহূর্তে আমি উপস্থিত আছো এপ'ল' হসপিটালত আর ইয়াত দেখবলে পাইছে তেওঁ আইসিইউত বর্তমান চিকিৎসাধীন হয়েছে। তেওঁর পত্নী আমার লগত আছে, আমি কথা পাতিবলৈ চেষ্টা করিম। দাদা, বর্তমান স্বাস্থ্যর অবস্থা কেনেকুৱা হয়েছে কওকচোন। স্বাস্থ্যর অবস্থা অকনমান ক্রিটিক্যাল, কিন্তু হোপ রাখিছো, মানুষ সদায় আশাবাদী, গতি আশা রাখিছো। আর ডক্টরের অনবরত লাগি আছে, খুব ভাল চিকিৎসা এপ'ল' হসপিটাল, তো গতি করে আছে, বাকিখিনি ভগবানের উপর এড়িছো। কিন্তু এতিয়া আটাইতকৈ প্রয়োজনীয় কথা হয়েছে আমাক ব্লাডৰ দরকার হয়েছে, খুব বেশি, বহুত পরিমাণত ব্লাড লাগে। মানে এনেকুৱা নহয় যে এক ইউনিট দুই ইউনিট, কারণ যাকালিও দিয়া হয়েছে যথেষ্ট ব্লাড, আর আজি আকো দিব লাগিব। তো গতি প্লাজমা ব্লাডৰ কারণে আমাক 40-50 ইউনিট মান ব্লাড লাগে। তো সেই কারণে মই রাইজলৈ হাতজোড় করে এপিল করছো, অনুরোধ করছো, যোনে যোনে পারে আহি যাতে ব্লাড দিয়ে এপ'ল' ব্লাড ব্যাঙ্ক সুন্দরপুর। আর সি ফোন করলে হল, মোৰ নাম্বারটো তেখেতসকলক দি দিম, স্ক্রিনত দি দিব। গতি মোক আহি ফোন করলে হল, 40-50 ইউনিট ব্লাড লাগে। তো গতি আমাক যথেষ্ট পরিমাণে ব্লাড লাগে, আপনাকে যদি সহায় করে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকিম। আর তেওঁৰ কাৰণে প্ৰে কৰিব, প্রার্থনা বহুত শক্তি আছে, মই নিজেও মানুহ, প্রার্থনা করব তেওঁৰ কাৰণে যাতে ভাল হয়। আর ব্লাড গ্রুপটো ও প্লাস, কিন্তু এই মুহূর্তে ব্লাড গ্রুপটোর কোনো হেৰি নাই যে মানে এইটোৱে লাগিব, মানে এক্সচেঞ্জ কৰি দিব। এক্সচেঞ্জ মানে নহয়, তেওঁলোকে কিবা প্লাজমাত যিটো ব্লাড দিয়ে সেইটো ও প্লাস নহলেও চলিব, আর যিখিনি ও প্লাস তেওঁলোকে দিব পাৰে, ও প্লাস নহলেও মেটার নকৰে, যিকোনো ব্লাড দিব পাৰিব। যেহেতু আপুনি আইসিইউ ভিতৰৰ পৰা কিছু সময় পূৰ্বে আহিছে, আপুনি দাদা সাক্ষাৎ কৰিছে, কেনেকুৱা দাদাৰ স্বাস্থ্য অৱস্থা কেনে দেখিছে আজি? স্বাস্থ্য পাতি নহয়, তেওঁ সাপোর্টত আছে, তেওঁৰ যিখিনি তাতে থাকে তেওঁ ভেণ্টিলেশ্যনত দিয়া হৈছে অলরেডি। কিন্তু এনেকুৱা নহয় যে ভেণ্টিলেশ্যনত দিয়া মানে যে আমি আশা এৰি দিম, তেওঁ ডক্টৰো লাগি আছে, তেওঁ ইম্প্রুভ কৰিছে অকণমান। তো বাকিখিনি ভগবানৰ হাতত, আৰু আপোনালোকে প্রার্থনা কৰিব ৰাইজক, সেইটোৱে অনুরোধ জনাইছো। কি হৈছিল আৰু কেতিয়া এডমিট কৰিছিল? তেওঁ পৰহি ৰাতি এডমিট কৰা হৈছিলে, লিভাৰৰ প্ৰব্লেম, তেওঁৰ মেইনলি লিভাৰৰ প্ৰব্লেম। কিন্তু ইয়ালৈ অনাৰ পিছত হিমগ্ল'বিন ল' হ'ল, বিপি ল' হ'ল, সেনেকৈ অলপ আনুষংগিক ইটো সিটো, বাকী সেইখিনিয়ে আৰু। আৰু এতিয়া আটাইতকৈ প্ৰয়োজন তেওঁক বহুত তেজৰ, তো আপোনালোকে যোনখিনি ৰাইজে এনেকৈ দিবহি পাৰে তেওঁলোকক অনুৰোধ জনাইছোঁ হাতযোৰ কৰি, যাতে আহি দিয়েহি। সেইটোৱে আপুনি কিছু সময় পূৰ্বে অৰ্থৰ কথাটো কৈছিলে, যথেষ্ট পৰিমাণে অৰ্থৰ প্ৰয়োজন হোৱা বুলিও কৈছিল। অর্থর প্রয়োজন হব, নিশ্চয় হব, কারণ ভেন্টিলেশনত বা আইসিইউ যথেষ্ট প্রয়োজন। কিন্তু এই মুহূর্তলকে আমি চলাই আছো, মানে তার কারণ এও খুব স্বাভিমানী মানুষ, সদায় স্ট্রাগল করে সংঘর্ষ করে জীবনত নিজেই নিজের ভরি থিয় দিয়ে কারো সহায় নোলাকে বহুতখিনি করেছে। আর আমাক কই থৈছে যে যেতিয়ালৈকে প্রয়োজন নহয় কারো সহায় মানে এরি নকৰিবি, কিন্তু আমাক যদি প্রয়োজন হয় মই তেখেত সিএম স্যারের লগত কথা পাতিম, সেখানে হয়তো আগলৈ তেখেতৰ সহায়ৰ প্রয়োজন হব পাৰে সিএম স্যারের, কিন্তু এই মুহূর্তত আমি নিজে চলাই যাও। শিল্পী সমাজলৈ কি আহ্বান জনাব যেহেতু আপনার? হয় মানে হয় এতিয়াতো এই মুহূর্তত খুবই বেয়া লাগি আছে, আশা করো খুব সোনকালে সুস্থ হোক। আর আমি একেলগে কাম করছো, মোৰ মানে সিনিয়র এক্টর, আর সকলকে কও যোনে যোনে পারে, সকল কামত আছে, বিজি আছে ন, তো আহি পেলায় অলপ ব্লাডৰ যেহেতু দরকার হয়েছে, আৰু যেনেকৈ যি হয় এই মুহূৰ্ততো খুব মানে খুব মানে ভগৱানৰ ওপৰত আৰু ক'ব নোৱাৰি, কিন্তু আশা এটা কৰি আছোঁ সোনকালে হেৰি হওক। তো মানে পাৰিলে আহি পেলাই যোন যেনেকৈ পাৰে, ময়োতো মানে কিবাকৈ মানে আজি শুনিছোঁ আহি গৈছোঁ আৰু এনেকৈ মানে হেৰি, এতিয়া সুস্থ হৈ উঠাটোৱে আমাৰ কাৰণে হেৰি আৰু, আৰু আমাৰ কাৰণে আচলতে হেৰি নাথাকে আৰু, আমি কি কম, আমি খালি এতিয়া ভগৱানকে ক'ব পাৰোঁ আৰু এই আৰু। চাব গৈছিলে দাদাক? নাই, মই এতিয়া যোৱা নাই, ভাবিছিলোঁ যাম বুলি, ৰৈ আছোঁ, মানে সেনেকৈ পটককৈ আই চি ইউটো যাব নিদিয়ে, আৰু আই চি ইউতো আৰু হেৰিত ৰাখি আছে নেকি মানে এইটো, তো মানে যদি অলপ পিছত দিয়ে যাব পাৰোঁ, তো মানে বৌ আৰু ছোৱালীজনী মানে মাইনাজনী আছেতো, সিহঁতৰ লগতে হেৰি কৰি আছোঁ। মঞ্জুশ্রী, এই মুহূর্তে আমি উল্লেখ করব বিচারিছো যে জনপ্রিয় অভিনেতা জয়ন্ত দাস যথেষ্ট পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে, আর ইতিমধ্যে জয়ন্ত দাসের পত্নী উল্লেখ করেছে যে তেখেতর ব্লাডৰ প্রয়োজন হওয়া বলে ইতিমধ্যে উল্লেখ করেছে, 40-50 ইউনিট তেজর প্রয়োজন বলে পরিয়ালবর্গ জানিবলে দিছে। আর তেনেস্থলত সমূহ অসমবাসী রাইজর তেওঁলোকে বিনম্রভাবে প্রার্থনা বিচারিছে যে যাতে অতি সোনকালে জয়ন্ত দাস সুস্থ হয়ে উঠে
সকলোকে পুনৰবাৰ মনোৰঞ্জন দিবলৈ তেওঁ সক্ষম হয়। সেয়া পৰিয়ালবৰ্গৰ লগতে তেখেতৰ লগত কাম কৰা একাংশ সতীৰ্থ অভিনেতা অভিনেত্ৰী সেয়া কামনা কৰিছে। এই মুহূৰ্তত আমি উল্লেখ কৰিছোঁ যে মহানগৰী এপ'ল' হস্পিটেলত জয়ন্ত দাস সম্প্ৰতি চিকিৎসাধীন হৈছে। তেওঁক ভেণ্টিলেশ্যন ছাপৰ্টত ইয়াত ৰখা হৈছে। তেওঁক উন্নত চিকিৎসাৰ বাবে ইতিমধ্যে পৰিয়ালবৰ্গই কৈছে যে 40-50 ইউনিট যি তেজৰ প্ৰয়োজন সেয়া লাগিব বুলি কৈছে। আৰু অসমবাসী ৰাইজে যাতে প্ৰাৰ্থনা কৰে জয়ন্ত দাসৰ আশু আৰোগ্য কামনে, তেওঁ যাতে সোনকালে সুস্থ হয়, পুনৰ সকলোকে হাঁহি যোগাব পাৰে অভিনয় যোগেদি, সেয়া সকলোৱে তেওঁলোকে কামনা কৰিছে। The one and only Arijit Singh concert for harmony live from ACS stadium Barshapara Guwahati on the 16th of December 2023 7 PM onwards. Tickets available on BookMyShow. Offline tickets available at News Live Building, City Center, Nehru Stadium, Sarasujai Stadium Entrance Gate and Barshapara Stadium.